এহেন জয়নগরে গিয়ে বা যাওয়ার চেষ্টা করে গিয়ে বললে বোধ হয় ভুল হবে, কি হলো, কি ঘটলো সিপিআইএম নেতাদের সঙ্গে? যারা মনে রাখবেন, যারা শূন্য, যারা বিধানসভায় শূন্য, যারা রাজ্যে লোকসভায় শূন্য, রাজ্যসভা থেকে কোনো মতে বছর পাঁচেক আগে একজন সাংসদ পাঠাতে পেরেছিলেন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায়, যখন তাদেরও কিছু আসন ছিল, কংগ্রেসেরও কিছু ছিল। এহেন শূন্য সিপিএম বামকে আটকাতে যাদেরকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে স্টুডিওতে বসে তৃণমূলের পক্ষ থেকে আসাবাদ তৃণমূলকে সমর্থন করার প্রতিনিধিরা বলে থাকেন যে আপনারা তো শূন্য, আবার এক বা দুই পান তারপান্ন হয় কথা হবে, সেহেন শূন্য বামেদের আটকাতে ঠিক কি হলো আজকে জয়নগরে একবার দেখুন। মুখ্যমন্ত্রী বলতেন আমি পুলিশ, আমি গুন্ডা কন্ট্রোল করি। স্পষ্ট হয়ে গেছে গুন্ডাদের কন্ট্রোলে পুলিশ এবং মুখ্যমন্ত্রী। কি পুলিশের দায়িত্ব আর কি পুলিশের দায়িত্ব না আমাদের দায়িত্ব, এটা আমরা বুঝিয়ে দিয়ে আসবো। আমরা টাইম দেবো তিন দিন, যদি হয় ভালো, না হলে আমরা ফুল শক্তি নিয়ে আসবো। ঢুকতে দেবে না বলছে, যেটা আমাদের অধিকার ভারতীয় নাগরিক হিসেবে, সেই অধিকারটিকে এরা কেড়ে নিচ্ছে। যে কত কিলোমিটারের মধ্যে আপনারা ইনসাইডার ধরে রেখেছেন আর কত কিলোমিটারের বাইরে আউটসাইডার ধরেছেন বলুন। হতে পারে ওখানে আরো লাশ আছে, যেভাবে গুলি চালিয়ে আরো কাউকে গুলি চালিয়ে মেরেছে, হতে পারে কিছু তো আছে, সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে, আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।